খাগড়াছড়িতে রাতভর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সংঘর্ষে আহত নয় জন সদর হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদরে জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এদিকে সংঘর্ষের প্রতিবাদে রাঙ্গামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল হয়েছে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয় এরই জেরে রাত দশটার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে এতে নিহত হন জুনান চাকমা রুবেল ত্রিপুরা ও ধনঞ্জয় চাকমা এদের মধ্যে জুনান ও রুবেল সদর উপজেলার আর ধনঞ্জয় চাকমা দেখিনারার এই মুহূর্তে নয় জনকে চিকিৎসা দিচ্ছি ইন্টারে ভর্তি আছে চিকিৎসা চলছে আর তিনজন চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন আমরা চারজন রোগীকে রেফার করেছিলাম এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ি বাঙালি দুপক্ষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত সেটা সন্ধ্যা আটটা পর্যন্ত কন্টিনিউ করেছিল এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং ডিজিপি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর আমরা এখানে এটা বলা হয়েছে একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনার কেন্দ্র করে বন্যা উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে আমরা কাজ করছি এদিকে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা সহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ খাগড়াছড়ির সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটিতেও সকালে রাঙামাটিতে সংঘর্ষ দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নির সংযোগে ঘটনা ঘটেছে এতে মারা গেছেন একজন আহত হয়েছেন অর্ধ শতাধিক পুলিশের স্থানীয়রা জানে খাগড়াছড়ি ও দীঘি নালায় হামলার প্রতিবাদে সকালে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা মহিলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয় পুড়িয়ে দেওয়া হয় সাংবাদিকদের মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর সেনাবাহিনী এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটিতে একশো ধারা জারি করেছে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে তিন পার্বত্য জেলায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয় আঠারো সেপ্টেম্বর গণপিটুনিতে একজনের মৃত্যু এবং পরবর্তীতে হামলা ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে ব্যথিত সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা কাল স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার আয়োজনে যোগ দেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাহাড়িরা কর্মসূচিতে বক্তারা সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি পার্বত্য ভূমি কমিশন কার্যকর ও পার্বত্য আঞ্চলিক পরিষদকে আরও শক্তিশালী করার দাবি জানান এ সময় পার্বত্য তিন জেলায় আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য সড়ক ও নৌ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এ সময় তারা পার্বত্য অঞ্চলে হামলা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ চান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চায় আমরা বিচ্ছিন্নতা চাই না আমরা চাই সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে এই দেশের নাগরিক হয়ে থাকতে যেটার জন্য আমরা লড়াই করেছি রাস্তায় নেমেছি হ্যাঁ সেটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে হয় নাই বাস্তবায়ন হচ্ছেও না যতক্ষণ না বিচার হবে আমরা সকল দলমত নির্বিশেষে এবং সকল জনগোষ্ঠীকে নিয়ে আমরা তাদের রুখে দাঁড়াবো বান্দরবানের রুমায় বিজেপির অভিযানে অস্ত্র গোলা বারুদ ড্রোন সিগন্যাল জ্যামার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজেপি বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার গহীন জঙ্গলে একদল সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে এমন তথ্য পায় বিজেপি পরে বিশেষ অভিযান চালিয়ে গোপন আস্তানা থেকে দুইটি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল তিনটি এসবিবিএল একুশ রাউন্ড তাজা গুলি একটি অত্যাধুনিক ড্রোন সিগন্যাল জ্যামার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় সীমান্ত এলাকায় সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজেপি দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং উপাসনালয়ে হামলার পেছনে ধর্মীয় নয় মূল কারণ রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় সভায় দেয়া ভার্চুয়াল ভাষণে তিনি এই মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন দেশে সংখ্যা লঘু বলে কিছু নেই সব নাগরিকের সমান অধিকার রয়েছে বিভিন্ন সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নিন্দা জানিয়ে তিনি বলেন কোন সাম্প্রদায়িক হামলার নিরপেক্ষ তদন্ত সুষ্ঠু বিচার হয়নি গণতন্ত্র এখনো কিন্তু মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুল হোসেন নামের এক যুবককে পিটিএ হত্যার মামলায় আদালতে একশো ধারায় জবানবন্দি দিচ্ছেন ছয় শিক্ষার্থী শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদদাম হোসেনের আদালতে 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন ছাত্ররা বৃহস্পতিবার তুফাযল হোসেন হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদসহ ছয়জনকে আটক করে পুলিশ বুধবার রাত 8টার দিকে ওই যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে যান কিছু শিক্ষার্থী মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে মারধর করেন তারা বুধবার রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পরে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মা বাবা ভাইয়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন তোফাজল হোসেন যায় অংশ নেন হাজারো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বজনদের দাবি তোফাজলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চেয়েছিল হত্যাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মারধরের শিকার হয়ে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পূর্ণ হয়েছে বরগুনার পাথরঘাটায় জানাজায় অংশ নেন হাজারো মানুষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবা আর ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে স্বজনদের দাবি তোফাজলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চান হত্যাকারীরা ওরা আমার কাছে বলে যে আমের দেবরের বাসাইতে চাইলে দুই লক্ষ টাকা দেন আমরা নাইলে ওরা মারি ফেলাবো এই বলার পর আমি বলছি যে আসলে ওর আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলাপ করা হোক এবং যোগাযোগ করে হোক আমরা আরে মারবেন না ও পাগল না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা হত্যার দ্রুত বিচার চেয়ে মানব বন্ধন করেছেন তারা আমাদের যারা আত্মীয় স্বজন আমরা যারা পরিচিত আমাদেরকে বলে ভাই পাঁচটা টাকা দেন দশটা টাকা দেন আমি কিছু খাবো এছাড়া আর কোনো চাহিদা ওর ছিল না এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা মানে কি বল ভাষায় প্রকাশ করা যাচ্ছে এত নির্মমভাবে একটা মানুষকে কিভাবে আর একটা মানুষ হত্যা করে তো সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণে ভালো হয় দু হাজার ষোলো সালে বাবা আর এর তিন বছর পর মারা যান মা ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় চার বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজল গত বছর একমাত্র অভিভাবক বড় ভাই বিদায় নেন পৃথিবী থেকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে মারা যান তোফাজল ইন্ডিপেন্ডেন্ট নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যায় আর শিক্ষার্থীর নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে বৃহস্পতিবার রাতে আট শিক্ষার্থীর নাম উল্লেখ সহ বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলা করেন এর আগে আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় অভিযোগ রয়েছে বুধবার সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায় পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে আহত শামীমকে গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ বিক্রিতে একটি আরজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের হয়ে আছে এবং পুনর্বীর্তনের নাম পুনর্বীন্দ্র অজ্ঞাতনামাল লোকের আহ লোকের নাম উল্লেখ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা এবং দ্রুততম সময়ে জাকসু নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় এরপর শিক্ষার্থীরা ভিসির সাথে দেখা করে রোববারের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে আজীবনের জন্য ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি সহ তিনটি দাবি জানায় জনগণের প্রত্যাশা অনেক কিন্তু অন্তর্বর্তী সরকারের সব কাজ করার ক্ষমতা নেই তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি সেলিমা রহমান বলেন ষড়যন্ত্র এখনো শেষ হয়নি ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন সব ক্ষেত্রে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের খুন গোম ও নির্যাতন করা হয়েছে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেন বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি মানুষের অধিকার হরণে জড়িতদের বিচারের দাবি জানান তিনি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে ভোট দেয়ার দাবিও জানানো হয় সভায় শেষ হয় নাই আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে আগলে রেখেছে ছয়শো জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে এরা কোথায় গেল এত এমপি এত মন্ত্রী অনেককে পার করে দিয়েছে কারা পার করেছে শস্যের মধ্যে ভূত আছে তিনটি নির্বাচনে কোনো দেশের মানুষ ভোট দিতে পারে নাই বিনা ভোটের সরকার ছিল এই বিনা ভোটের সরকারের বিচার আপনারা করেন যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি কোনো ভোট হয়নি ড্যামি ভোট সেই ভোটে কারা ক্ষমতায় থেকে এই দশ হাজার মানুষকে গুলি করেছে এক হাজারের অধিক মানুষ অন্ধ হয়েছে দুই হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই বিচারটি অতি দ্রুত করতে হবে দুই হাজার চোদ্দ সাল নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মসরুর রহমানকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার দশ দিনের রিমান্ড আবেদন করেন দুই পক্ষে শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় নিহত ওয়াদুদের শালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্র আরিফকে গুলি করে হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক ইসলামকে দিনের আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান জুমার নামাজের আগে মসজিদের বর্তমান ক্ষতি বয়ান করছিলেন এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া ক্ষতি মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য ঢুকে পড়েন এসময় সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন রুহুল আমিনের সঙ্গে আসা কিছু লোক এর বিরোধিতা করলে মসজিদের ভেতরে এই দুপক্ষের সংঘর্ষ শুরু হয় একে অপরকে কিল খুশি মারতে থাকে মসজিদের আসবাবপত্র এ সময় ভাঙচুর করা হয় ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস এতে মসজিদের সাধারণ মুসল্লিরা ভীত হয়ে পড়েন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমিন দেড় মাস আত্মগোপনে ছিলেন ডিমু মুরগির দাম বেঁধে দেয়া হলেও তা মানা হচ্ছে না রাজধানীর বাজারে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে না কমায় দাম কমাতে পারছেন না তারা এদিকে কিছুটা বেড়েছে সবজি এবং মাছের দামও বাজার নিয়ন্ত্রণে পনেরোই সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় সরকার তবে শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে কোথাও মানা হচ্ছে না নির্ধারিত দাম কারণ বাজারে ব্রয়লার মুরগির কেজিতে নির্ধারিত একশো টাকা উনষাট পয়সার জায়গায় নেওয়া হচ্ছে পাঁচ টাকা বেশি সোনালী মুরগির কেজিতে নির্ধারিত দুশো টাকা চৌষট্টি পয়সার জায়গায় নেওয়া হচ্ছে দুশো আশি টাকা ফার্মের মুরগির ডিমের ডজন সর্বোচ্চ একশো টাকা চৌচল্লিশ পয়সা হওয়ার কথা হলেও বিক্রি হচ্ছে একশো টাকায় মহল্লার হিসাব তো আপনার মেন বাজারে করা যায় না আমাদের কারণ বাজার মনে করেন সব মিডিয়ার জায়গা এবং আমরা বক্তব্য অধিকার হলো আমাদের কারণ বাজার একটু উনিশ বিষয় হলো মনে করেন আমাদের উপরে চাপ আসে আরো ডিমের দাম বেশি কারণ আরো কইতেছে আমরা ফার্মের ফার্মের মাল কম ফার্মের দাম বেশি তাহলে আমরা কেমন কমে বেসবো সরকার ঘোষণা করছে না এটা রেট কমাতে সেই পেপার পত্রিকা আমরা দেখছি ঠিক আছে বাস্তবের সাথে কোনো মিলাই ও আগে যাচ্ছে সেই রকমই চলতেছে বা ওটার ইম্প্যাক্ট এটা যে বাজারে জিনিসপত্রের দামে পড়বে এটাও আমার মনে হচ্ছে না খুব একটা করছে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হলেও বাজারের দামে খুব একটা প্রভাব পড়েনি নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার আটশো টাকায় বাড়তি অন্যান্য মাছের দামও দশ দিন আগে দুশো টাকা কম ছিল এখন মাছ নাই নদীতে বেশি তারপরে আমরা করেন কে হচ্ছে দুশো টাকা বেশি হ্যাঁ এরা নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে আর কি আমরা তো মাছ কিনেছি সিন্ডিকেট কমে গেছে আসলে সিন্ডিকেট কমে নেই কারণ বাজারে আসলে মানুষের সস্তা লাগে কারণ বাজারে এত বেশি তাহলে অন্য দোকানে কেমন হইব বাইরে এদিকে কাঁচামরিচ সহ বেড়েছে কিছু সবজির দামও কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকায় বেগুন মান ভেদে আশি থেকে একশো দশ টাকা বরবটি একশো থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবার সপ্তাহের সাত দিনই চলতে শুরু করলো মেট্রো রেল শুক্রবার বিকেলে উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু হয় মেট্রো চলাচল ছুটির দিনে মেট্রো চলায় উচ্ছ্বসিত নগরবাসী আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার বাষট্টি দিন পর চালু হয়েছে কাজীপাড়া স্টেশন মিরপুর দশ স্টেশনও দ্রুত চালুর আশায় ডিএমটি সেল কর্তৃপক্ষ মেট্রো রেল স্টেশনে যাত্রীদের উপচে ভিড় দেখে বোঝার উপায় নেই এটি ছুটির দিনের দৃশ্য চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবার শুক্রবার চলল মেট্রো রেলের চাকা সবার চোখে মুখে তাই উচ্ছ্বাস শুক্রবারে শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক যে জায়গাগুলোতে যাই সেই জন্য আমাদেরকে বের হতে হয় এই জন্য মেট্রো রেল খোলাতে আমার মনে হয় ওই ভোগান্তিটা কিছুটা হলেও কমবে শুক্রবার চালু থাকলে আমাদেরও সুবিধা হয় কারণ আমাদেরও তো দরকার হয় মাঝে মাঝে শুক্রবার দুপুর সাড়ে তিনটায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা করে প্রথম ট্রেন ছুটির দিন সহ সব দিনই ট্রেন চলাচলের সময় বাড়ানোর দাবি যাত্রীদের শুক্রবার ছুটির দিন যেতে চাইতাম কিন্তু যেতে পারতাম না এত জ্যামের জন্য বা কোথাও গেলে অনেক কষ্টই তো জ্যামের জন্য এখন এই মেট্রোর জন্য অনেক সহজেই যাওয়া যাচ্ছে শুক্রবারটা ডে চালু থাকাটা আমাদের জন্য অনেক ভালো যাতায়াতের কারণ অফিস আদালত বন্ধ কিন্তু মানুষ তো বের হয় এদিকে ছাত্র আন্দোলনের সময় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হয়েছে শুক্রবার মেট্রো রেলের এমডি জানান হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ স্টেশনও কয়েক মাসেই চালুর আশাই তারা আমরা চেষ্টা করব মিনিমাইজ করা বুদ্ধি করা যতটা সময়টা যত মিনিমাইজ করা যায় কারণ মিরপুর হচ্ছে একটা হাব এখানে চারদিকে যে মানুষের যাওয়া আসা যে ভিড় এবং এটা আমাদের রিলিফ করার জন্য আমাদের দ্রুত করা দরকার এটা আমাদের রেভিনিউ জেনারেশন বাড়বে শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেট্রো রেল সপ্তাহে সাত দিন চালু হয় গণপরিবহন হিসেবে পূর্ণতা পেল মেট্রো রেল এতে যাত্রীদের যানজট থেকে ভোগান্তি যেমন কমবে তেমনি কর্তৃপক্ষের আয়ও বাড়বে এমনটাই প্রত্যাশা যাত্রীদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ ফেসবুক ইউটিউব এবং ধন্যবাদ